আবারও গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর চুড়াইবাড়ি থানার পুলিশ AS01PC8915 নম্বরের অনলাইন সামগ্রী বোঝা একটি কন্টেনার গাড়িকে আটক করে। এরপর পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহার উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে 6 প্যাকেটে মোট 21 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ, যার কালোবাজারি মূল্য 3 লাখ টাকা হবে বলে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান। এটা অ্যামাজন যে অনলাইন সামগ্রী যে গাড়ি কিছুদিন আগে আমরা এখানে ধরেছিলাম, আজকে আমাদের কাছে খবর ছিল একটা কন্টেনার গাড়ি যেটার নাম্বার AS01PC8915, এই গাড়িটাতে করে গাঁজা পাচার হবে। তো গাড়িতে চেকিং হয়েছে, চেকিং করে মোট 21 কেজি গাঁজা পাওয়া গেছে। তো এই গাড়ির যে ড্রাইভার রতন দেবনাথ, যার বাড়ি কাঞ্চনপুর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। চুড়াইবাড়ি থানাতে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায় সেটা হলো, আগরতলার দিকের থেকে আসছিল, ওকে বলা হয়েছিল গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য। বাজারে মানে বাজার মূল্য কালো বাজারের মূল্যের মধ্যে বিরাট ডিফারেন্স, তো বাজার মূল্য প্রায় 3 লাখ টাকার মতো হবে। এই কাণ্ডে আটক করা হয়েছে গাড়ি চালক রতন দেবনাথকে, তার বাড়ি কাঞ্চনপুরের পূর্ব হরিপুর এলাকায়। পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা গ্রহণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। শনিবার চালককে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।